30 টাকা, ও মাই গড, 30 টাকা, টাকায় সিনেমা দেখব, 30 টাকা। নন্দন নয়, নন্দন নয় আছে, তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ধীরে ধীরে সমস্তটা বুঝতে পারবে। আজকের ব্লগটা সেই মজা হবে, সেই আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো গন্তব্যস্থলের উদ্দেশ্যে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো, আর ডিটেলসগুলো আমি সমস্ত কিছুই বলবো ভিডিওর মধ্যে এবং ভিডিও শেষে আমি সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার। তাহলে শুরু করা যাক। হ্যালো ভাচাকানা, আমরা সবাই বং করব সুদৃঢ়। আমরা এখন বেরিয়ে পড়েছি টলিগঞ্জের উদ্দেশ্যে। এটা হলো টলিগঞ্জ মা করুণাময়ীর মন্দির। আমি তো যখনই রাস্তা দিয়ে যাই একবার মায়ের দর্শন না করে আমার ঠিক মনটা শান্তি হয় না। জয় মা করুণাময়ীর, জয়। ডান দিকে মহানায়ক উত্তম করে স্ট্যাচু, বাঁদিকে টলিগঞ্জ মেট্রো স্টেশন, পেরিয়ে ঠিক বাঙুন হসপিটাল। বাঙুন হসপিটাল থেকে আমরা ডান দিক গেলাম, অ্যাকচুয়ালি ওপারে রাস্তাটা বন্ধ, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা পুরো গল্ফ ক্লাব, আর এদিকে তোমার বাঙুর পুরনো বিল্ডিং বাঙুর হসপিটালের, আর ওদিকে হচ্ছে তোমার বাঙুর হসপিটালের নতুন বিল্ডিং, তার মাঝখানেই একদম রাস্তাটা। মানে তোমরা যদি আসতে চাও বাঙুর হসপিটাল স্টপেজে নামলেই একটু পিছিয়ে টালিগঞ্জের দিকে এসেই এই গলিটা দিয়ে ঢুকতে পারবে। আমরা তখন ওই গলিটা দিয়ে ঢুকতে পারিনি, একটাই কারণে, এই এখন কাজ হচ্ছে, এটাতে রাস্তার কাজ চলছে, যে জন্য আমরা ওই দিক থেকে ঘুরে আসতে হয়েছে আমাদেরকে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, এটা বাংলা চলচ্চিত্র উৎসবের 7 বছরের জন্য তৈরি হয়েছিল, রাধা স্টুডিও। চলো তাহলে এবার ভিতরে গিয়ে দেখা যাক, চলে এসো। তবে তোমাদের বলে রাখি এখানে পার্কিংয়ের তেমন কোনো ব্যবস্থা নেই। পার্কিং আমাদের যেহেতু টু হুইলার ছিল, টু হুইলার এমনি সামনে পার্ক করে রেখেছিলাম, তবে তার কোনো সেফ অ্যান্ড সিকিউরিটি কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে, রাখতে হবে নিজের দায়িত্বে। আর চার চাকারও সেরকমই দেখলাম না, আমি ওরকম ফুটপাথের পাশে দাঁড় করিয়ে দিতে হবে, ওখানেই থাকবে আপনার নিজের দায়িত্বে। আমার
আমাদের অনেকটাই কষ্ট কম হয়ে গেল। নন্দন যেটা এতদিন ধরে জায়গা করেছিল, তবে নন্দন নন্দনের কোনো বিকল্প হবে না, কারণ অ্যাকচুয়ালি দেখো এখানে জায়গাটা অনেকটা কম, জায়গাটা অনেকটা ছোট, মানে আড্ডা ফাড্ডা মারার জন্য এখানে যাও, সিনেমা দেখো, চলে এসো, একটু বসতে বসতে পারো, বেশি এখানে আড্ডা মারার জায়গা নেই। শোয়ের টাইম হয়ে গেছে, 7টা থেকে শোয়ের টাইম ছিল, 6:55 অলরেডি ওভার হয়ে গেছে, পরে লাইনও পড়ে গেছে। চলো আমরা ভেতরের দিকে ঢুকতে হবে এবার। এন্ট্রির লাইনে আমরা দাঁড়িয়ে আছি, টিকিট যদিও আমাদের কাটা আছে। হ্যাঁ, আপনাদের বলে রাখি সব থেকে, আপনারা যখনই আসবেন কিন্তু সবাই বুক মাই শো থেকে বা অনলাইনে টিকিট কেটেই আসবেন সবাই। এগুলো রায় সাহেবের ব্যবহৃত কিছু জিনিস, যেগুলো তার কাজের মধ্যে তিনি ব্যবহার করতেন, সেগুলো এখানে ছোটো মতো একটা মিউজিয়াম টাইপের করে রেখেছে। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো এগুলো দেখে। কথায় আছে না, সস্তার মাল খুবই খারাপ অবস্থা, তো এখানে এখন সেরকমই পরিস্থিতি। 30 টাকার টিকিটে সিনেমা দেখতে এসে 7টায় শো হওয়ার কথা, সেটা এখন এখন কটা বাজে আছে, 7:30। তো এখন টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে ওদের প্রজেক্টারে, যে জন্য এখনও পর্যন্ত শো চালু হয়নি। তো দেখা যাক, আবার বলেছে এখন যে ঠিক হয়ে গেছে, তো কতক্ষণ লাগে দেখতে থাকো। দেখা যাক সিনেমাটা শেষ করে তারপর জানাবো তোমাদেরকে কেমন লাগলো। বাড়িতে নিয়ে আসতো মদ খাতে, ও নিজের টাকা পড়লে হতো, একবার লেবার ট্রাভেলের জন্য ওর কাপড়ে বন্ধ ছিল কিছুদিন, তখন তো একেবারে অন্যরকম চেহারা, হাতে পাতে। তাই ভেবেছিলাম যে হয়তো দেখা হবে না সিনেমাটা, তাই দেখা হয়ে গেছে। ভিতরের কন্ডিশন খুবই ভালো, আর এখানে সত্যি কথা বলতে ওই যে প্রথমে তোমাদেরকে প্রজেক্টারটা প্রবলেমের জন্য তোমার শো শুরু হতে আধ ঘন্টা মতো দেরি হয়ে গেছিলো, তো যাই হোক সব মিলিয়ে ভালোই লাগলো। আর ভিতরের কন্ডিশন খুবই ভালো, ফুল এসি, আর বসার জায়গাপত্রও খুব ভালো। আর এখানে আসতে গেলে অবশ্যই সবাই অনলাইন বুকিং করে আসবে, নাহলে অসুবিধা হবে, এখানে অফলাইন টিকিট পাওয়া খুবই সমস্যা। সো বাড়ি ফিরে এলাম জাস্ট, এখনও বাড়িতে ঢুকিনি, বাইরেই আছি। আপনার এখন ঘড়িতে প্রায় 10:45 মতো বাজতে চলেছে, কারণ শোটা এমনি 7টার শো, ওখানে অ্যাকচুয়ালি 3টে শো হয়, 1টা, 4টে এবং 7টা। এবার এই আমাদের যেহেতু প্রজেক্টটা একটু প্রবলেম হয়েছিলো, যে জন্য শোটা শুরু হলো 7:30 এবং আপনার শেষ হলো প্রায় 9:30, আর আস্তে আস্তে বাড়িতে প্রায় অনেকটাই টাইম লেগে গেলো। তো যাই হোক, ওটা আপনার আমার যাতায়াতের রাস্তায় পড়ে দেখলাম, ভাবলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ব্লগটা বানালাম। জানিও কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই। আর দেখা হবে অন্য একটা ব্লগে আবার বা অন্য ভিডিওতে, চ্যানেলে আরও নতুন নতুন কন্টেন্ট আসবে, আর ব্লগ তো থাকছেই টুকটাক করে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো রেখো সবাইকে, ততক্ষণের জন্য টাটা।